মাসির ছেলের নাম বিলি। মাকে দেখে বললে সেদিন 7 বছরের বিলি, সত্যি বলো কোথা থেকে মা আমায় এনেছিলে? সে মা বললে চড়ক পূজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম। বললে বিলি, চড়ক পূজোয় ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে, যতই করি মা বাদরানি। ছি ছি, এতই কৃপণ তুমি, চৈত্র মাসের ছেলে, সস্তা দামের রিডাকশনে আনলে কিনে ছেলে। তাই মা, আমার আঙুলগুলো এমন ছোট বড় বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। আপনারা শুনলেন কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা খোকারুক্তি জবরযুক্তি। নমস্কার। সকলে একটা জোরে হাততালি দিয়ে ওদের উৎসাহিত করুন। নমস্কার, শুভ পঞ্চমী। কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র। শুনতে পেলে পুস্তে গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গা নামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটাই পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অত্যাবাসায় মিউনিসিপাল ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় এসায় গরিব বেজায়, কষ্টের সৃষ্টির দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গুয়ার, হাড়ি কিসে তৈরি ছেলে, যার করলো গেছেন জেলে। নিঃসতি তবলা বাজাই, যাত্রা দলে 5 টাকা করে, গঙ্গান তো কেবল ভোগে, পিলে জড়ে আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর, সামনে হেরে গ্রহগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যা হোক, তোর পাত্র পেলে হ্যাঁ কি আনন্দ ছেলে। নমস্কার। নমস্কার খুব অঞ্চনা, জানো কলকাতাকে গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছেলে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কান্না নেমে রওনা হলাম একা, চলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। তো বলে, দাঁড়া, এমন সুযোগ কি আর পাবো, এক্ষুনি তোর ঘাড় মোটকে রক্ত চুষেই খাবো। কেঁদে বললাম, সে কি, আমি থুরথুরে এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল ঠান্ডা বরফ পুরো। তার চেয়ে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে না, দারুণ মজা পাবে তাহলে গরম রক্ত খেয়ে। তো বললে, হোক ঠান্ডা করবো তোকে হিসাবার, ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। আপনারা শুনলেন কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা ভূতের বুদ্ধি। নমস্কার। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে তোমাদের আবৃত্তি। আমাদেরকে আপনারা একটু জোরে হাততালি দিন, গানের উৎসাহ পাবে কি করে। Yeah.